কিন্তু আজকে আমাদের সকালে সানডেটা একটু ফান্ডেই হবে। ডাকাত 200 600 ডাকাত 600 ফোনে আছে, দেখেছিস? উদম কুমার, ঘন্টু কুমার আর এই যে ফাউ, এই যে ফাউ, চল ও চোর। এই সানডেটা কিন্তু সত্যি জমে গেল। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, আমরা একটা কথা শুনে আসছি ছোটো থেকেই, সানডে ফান্ডে, কিন্তু হয় না, বড় হওয়ার পর আর সানডেটা ফান্ডে থাকে না সবসময়, ওই কারোর কারোর তো সানডে তো অফিসও থাকে, এরমও হয় আর কি। যাই হোক, তো এছাড়াও যখন যদি কেউ অফিসে জব টপ নাও করে, তাও ওই বাড়িতে বোরিংভাবেই কাটে, ফান্ডে তো সবসময় হয় না, কারণ একজনের সময় হলে আরেকজনের হয় না, এরকম তো চলতেই থাকে। কিন্তু আজকে আমাদের সকালে সানডেটা একটু ফান্ডেই হবে, কারণ হচ্ছে আমার ননদের ছেলে যে গোপাল দাদা গুডির আর কি, সে এসে শুধু সেই থেকে, মামি চলো না চোর পুলিশ ডাকাতবাবু খেলবো, চোর পুলিশ ডাকাতবাবু খেলবো, খেলবো কথাটা এখন মানে এতদিন পর খেলা তো কবেই বন্ধ হয়ে গেছে, মানে খেলবো, বেশ লকডাউনের সময় খুব লুডো খেলতাম আমরা সবাই মিলে বসে, তো এখন প্রথম প্রথম ওই খেলাটা শিখেছে, তাই খুব ইন্টারেস্ট ওর এই খেলাটার উপর, চলো না মামি খেলবো 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 করছে। তো আজকে বিশেষ কোনো রান্নাবান্নাও নেই আমাদের, কারণ হচ্ছে কি, আজকে বিকালে ওদের বাড়িতেই আমাদের নিমন্ত্রণ আছে। তোমাদের আগের ব্লগে তো দেখিয়েছি যে আমার ননদের অ্যানিভার্সারি বলে সে সানগ্লাস কিনেছিল, তো আজকে ওদের বাড়িতেই আমাদের নিমন্ত্রণ, কোনো অনুষ্ঠান না, এমনি শুধু আমাদের খেতে বলেছে, যেহেতু 12 বছর ওদের পূর্ণ হচ্ছে, তো সেই হিসাবে একটু রান্নাবান্না করবে, ওই খেতে বলেছে সেই যাবো, আর বিশেষ কিছু না। তো রান্নাবান্নাও সেরকম কিছু নেই আমাদের আজকে, একদমই খুচকাচ, ডাল হয়েছে, আলু ভাতে দেওয়া হয়েছে, একটা কিছু ভেজে নেওয়া হবে সেরকমই, আর কিছু না। তো তাই জন্য ভাবলাম যে চলো খেলি, বলছে কিন্তু লোক হচ্ছে না মামি, আমি তুমি আর তো কাউকে পাচ্ছি না, আমি বলছি যা দিদাকে বল, মানে আমার শাশুড়ি মাকে, তো উনি হচ্ছে চল তাহলে আমিও খেলি, মানে আমরা তিনজন আর আর একজন হচ্ছে ওরই কী বলবো, ওর পিসির ছেলে, ওর থেকে ছোটো, সে এসছে তো তাকে আনতে গেছে আর কি, তো এই চারজন মিলে আমরা এখন চোর পুলিশ ডাকাতবাবু খেলবো। তো তাই জন্যই বললাম আজকে সানডেটা সত্যি একটু হলেও ফান্ডে হবে আমাদের জন্য, তো এখন এই খেলা খেলি হবে, একটুখানি খেলবো আর কি আমরা, তারপরে আর কি গুড়িকে খাইয়ে দেবো, গুড়ির জন্য তালু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল ভাত গুড়িকে খাইয়ে দেবো, তারপর গুড়িকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে বিকালবেলা যাবো ওদের বাড়িতে, বিকালবেলা না সন্ধ্যাবেলা যাবো, রাত্রিবেলা নিমন্ত্রণ, এমনি যাবো সন্ধ্যাবেলা, কিছু কাজ নেই আর সেরকম, তাই জন্যই গুডি ওদের বাড়িতে গেলে একটু চুপচাপও থাকে, ওদের বাড়িতে মেশিন দেখে বসে বসে আর চুপচাপ বসে থাকে, আমার এই বাড়িতে থাকলে আমাকে দৌড় করায়, শুধু আমাকে দরজা আটকে রাখতে হয় ওকে, এত দৌড়ায়। যাই হোক, তো চলো এখন এসে গেছে, আগে সব খেলা হবে, সব চিট লিখছে আর কি, তা লেখে না চোর পুলিশ ডাকাত, ওই সব লেখালেখি হচ্ছে, তো চলো আগে দেখাই কে কে এসছে খেলে, খেলার মানে পার্টিসিপেট কারা কারা আছে, চলো। তারপর বন্ধ কর, দেখি সব লেখা হয়ে গেছে, কত পুলিশ, কত 1000, আচ্ছা বাবু 1200, পুলিশ 1000, চোর 400, ডাকাত 200 600, ডাকাত 600 ফোনে আছে, দেখেছিস? ঠিক আছে, এখানে চারজন, এই যে আমাদের খেলার পার্টিসিপেট যারা, তারা হচ্ছে এই যে আমাদের উদম কুমার ব্লগওয়ালা, ঘন্টু কুমার ঘন্টু কুমার আর আমি আছি, আর আমার শাশুড়ি, দুজন বড় প্লেয়ার, দুজন ছোট প্লেয়ার, আর এই যে ফাউ, এই যে ফাউ, কি যেন খেলাটা আমি ভুলেও গেছি কিভাবে খেলতে হয়, বাবু পুলিশ কে, ও আমি পুলিশ, চোরকে পাকড়াও, চোরকে পাকড়া দেবে, কোনটা চোর, এটা না ওটা, ও চোর, ভুল 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 ভুল,
আচ্ছা এবারে কে চালবে, যে জিতলো? মা দিদা তো না, চালো পুলিশ চোরকে পাকড়া। আমি চোর তুমি চোর আমি 400 গোপাল আবার জিরো, গোপাল পুরো একদম। এবারে বল বেশি যে সে কি, সে রাজা? আচ্ছা মা মানে রাজা, তাই তো? এটা রাজা, ধর এখানটা ধর খাতাটা। আচ্ছা এখানে লিখছি, হ্যাঁ তাহলে কে এই কাঠপিপড়ে? খুব খতরনাক জিনিস সত্যি কথা। তারপর কে গুল্লু মন্ত্রী? কি রে গুল্লু, যে লাস্ট হয় সে কি রে? লাস্ট হয় কি বল? কি বলো? জানি না তো, বলবি তো, অন্য তো হলে বলতিস এখনই। জানি না বল। গুরু 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 তাহলে গুরু 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 দারোয়ান। এ বাবা আমাদের এটা কি হলো গোপাল, তুই দারোয়ান? তুই দারোয়ান? এটা কি হলো, তুই দারোয়ান? এই যা খেলা শেষ, ঘরে যাও, এবার ভাইকে স্নান করাবো, ঘরে যাও, ঘরে যাও, শোনো আসো। তো ব্যাস এই এখন অলরেডি 1:45 বাজে, এবার বলছে আর খেলা না, ও তো আর একদিন করে করে 1:45 বাজিয়েছে, আমি না আর খেলা না, অনেকক্ষণ হয়ে গেছে, এবার গুটিকে স্নান করাতে হবে। তো এবার চলে গেছে, আমিও যাই গুটিকে স্নান করাবো, আমি স্নান করবো, তো তোমরা সঙ্গে থাকো, একটু পরে কথা হবে। আমার গুটির নাই হয়ে গেছে, আমার গুজির নাই হয়ে গেছে। তো যেমনটা তোমরা দেখলে গুডি স্নান হয়ে গেছে, এখন খাওয়া হচ্ছে গুডি, খাওয়া হলে গুডিকে এবার আমি ঘুম পাড়িয়ে দেবো। গুড ইভিনিং গাইজ, এখন সন্ধ্যাবেলা চায়ের টাইম, তাই না? তো এই দেখো দুটো চা, চামচ দেওয়াটা হচ্ছে আমার শ্বশুর মশাই, উনি চিনি দিয়ে খায়, আর একটা চিনি ছাড়া আমার শাশুড়ি মায়ের। আর দেখো এটা দেখাই, এটার মধ্যে একটা বেডশিট আছে, এটা হচ্ছে গিফট, ওদের বাড়িতে যে বললাম না নিমন্ত্রণ আছে আমার ননদের বাড়ি, ওদের অ্যানিভার্সারি, তো তারই গিফট এটা, দেখো। তো যাই হোক এই যে চাদরটা। তো সন্ধ্যের চা তো হয়ে গেছে, এবার রেডি হবো, রেডি হয়ে ওদের বাড়ি যাব। তো আগে রেডি হয়ে নিই, তারপর যেতে যেতে কথা হবে। ভীষণ অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এখনই যাচ্ছি, আর অন্ধকার রাস্তাতে এখনই ভিডিও বানাতে হচ্ছে আর কি, তো এখনই বলতে হচ্ছে। তো আজকে যাচ্ছি হচ্ছে এই যে আমাদের গোপাল কুমার, মানে আমার ননদ আর কি, যেমন তোমাদের আগের ভিডিওয়ে দেখিয়েছিলাম অ্যানিভার্সারির জন্য সানগ্লাস কিনতে দিয়েছিল, তো আজকেই ওদের অ্যানিভার্সারি, তো সেই জন্য আর কি আমাদের নিমন্ত্রণ, তাই জন্য ওদের বাড়িই যাচ্ছি, বিশেষ বড় কিছু না, ওই আমাদের নিমন্ত্রণ আর আমার ননদের ননদদের নিমন্ত্রণ। যাই হোক দোকান, তাই ঠিকভাবে দেখাও যাচ্ছে না। হ্যাঁ মেশিন চালাবো, এখনও পৌঁছাতে পারলো না, ও মেশিন চালানো শুরু। যাই হোক চলো যাওয়া যাক, এসেই গেছি, খুব অন্ধকার রাস্তা, তোমাদের আগে অনেকবার দেখেছো অনেক ভিডিও, মানে কিছু দেখা যায় না, সামনে টর্চ ধরে ধরে যাচ্ছে গোপাল, তো চলো আগে যাই তারপর দেখাবো। তো এই যে দেখো বিরিয়ানি সাজানোটা চলছে, আমার ননদ কিন্তু দারুণ বিরিয়ানি বানায়, একদম দোকানের মতন ভীষণ সুন্দর বানায়,
আর মেনু হচ্ছে আজকে যে চিকেন বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, নর্মাল আর কি যা হয় ঘরোয়া। ওদের এবার 12 বছর হয়ে গেল, তাই জন্যই এই ছোটো করে সেলিব্রেশন। আমারও খুব ইচ্ছা আছে যে আমার 12 বছরে আমি একটুখানি সেলিব্রেট করব। যাই হোক, এইদিকে দেখো আমার শাশুড়ি মা ওনাদের শাশুড়ির সাথে গল্প করছে, আর এইদিকে আমার বর ওর বরের সাথে, মানে যে যার পার্টনার খুঁজে নিয়েছে। আর এইদিকে আমার ননদ আমাদেরকে খেতে দেওয়ার জন্য বিরিয়ানিগুলো থালায় বাড়ছে আর কি। তো এবারে আমরা খেয়ে নেবো। তো এই যে আমরা খেতে বসেও পড়েছি, আজকে সানডেটা জাস্ট জমে গেল, তো আমরাও খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও, আর আমার সোশ্যাল সাইট FB আর ইনস্টাতে একটু ফলো করে নিও। সমস্ত লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।